আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, তোমাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এসএসসি পরীক্ষা 2021-এর রুটিন প্রকাশ করা হয়েছে, সেই রুটিন নিয়ে মূলত আজকে আলোচনা করব। তারপর তোমাদেরকে জানাবো যে তোমাদের এসএসসি পরীক্ষা যে হবে মানবন্টনটি, সেই নিয়ে মূলত আজকের এই ভিডিওটি। তাই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটু অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, তাহলে তোমরা শিক্ষা সংক্রান্ত সকল ধরনের আপডেট তথ্য সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, বরিশাল, সিলেট এবং দিনাজপুর, ময়মনসিংহ বোর্ড আজকে প্রকাশ করা হয়েছে। তারপর দেওয়া আছে এখানে 2021 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি। এক নম্বর দিয়েছে পদার্থ বিজ্ঞান, আর পরীক্ষা শুরু হবে তোমাদের সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত। এক নম্বর পদার্থ বিজ্ঞান 14/11/2021 অনুষ্ঠিত হবে। তারপর দিয়েছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এটি শুরু হবে 15/11/2021, আর হিসাব বিজ্ঞানও হবে বিকাল 2টা থেকে 3টা 30 পর্যন্ত। তারপর দিয়েছে রসায়ন, এটা হবে 16/11/2021 মঙ্গলবার। তারপর হবে শারীরিক শিক্ষা ও ক্রীড়া তত্ত্বীয়, এটি হবে 18/11/2021। তারপর হবে ভূগোল ও পরিবেশ, এটি সকালে হবে অর্থাৎ 10টা থেকে 11টা 30 পর্যন্ত 21/11/2021, আর বিকালে হবে ফিনান্স ও ব্যাংকিং। তারপর দিয়েছে উচ্চতর গণিত তত্ত্বীয় আর জীববিজ্ঞান তত্ত্বীয়, অর্থাৎ যাদের অপশনাল বা যেই সাবজেক্টই হোক না কেন উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান অনুষ্ঠিত হবে 22/11/2021। তারপর দিয়েছে পৌরনীতি ও নাগরিকতা অর্থনীতি, এটি অনুষ্ঠিত হবে 23/11/2021, আর বিকেলে অনুষ্ঠিত হবে ব্যবসায়ী উদ্যোগ। তারপর দিয়েছে বিশেষ নির্দেশনাবলী, এক নম্বর দিয়েছে কোভিড-19 অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই নম্বর, পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। তিন নম্বর দিয়েছে পরীক্ষার সময় 1 ঘন্টা 30 মিনিট। তারপর দিয়েছে এমসিকিউ ও সিকিউ উভয় অংশে পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। ক নম্বর, সকাল 10টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে সকাল 9টা 30 মিনিট অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর শীট বিতরণ, সকাল 10টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ, সকাল 10টা 15 মিনিট বহুনির্বাচনী উত্তরপত্র ওএমআর শীট সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ, দুপুর 2টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে দুপুর 1টা 30 মিনিট অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর শীট বিতরণ, দুপুর 2টা বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ, দুপুর 2টা 15 মিনিট বহুনির্বাচনী উত্তরপত্র ওএমআর শীট সংগ্রহ ও সংসৃজনশীল প্রশ্নপত্র বিতরণ। তারপর দিয়েছে 4 নম্বর, পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে সংরক্ষণ করবে। 5 নম্বর দিয়েছে 2017-18, 2018-19, 2019-20, 2020-21 শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং কেরিয়ার শিক্ষা বিষয়ে এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। নিজ প্রতিষ্ঠান পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা, নোটবুক এর নম্বর প্রদান করে নম্বর সহ 28/11/2021 মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক খাতা এর নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নপ্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবেন। 6 নম্বর নিয়ম দিয়েছে, পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্র ওএমআর ফর্মে তাদের পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত বরাদ্দ করবে, কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। 7 নম্বর দিয়েছে, পরীক্ষার্থীকে সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় বহুনির্বাচনী ও ব্যবহারিক খাতা, নোটবুক এর নম্বরের অংশে পৃথকভাবে পাশ করতে হবে।
8 নম্বর দিয়েছে প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে বর্ণিত বিষয় বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। কোনো পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল রচনামূলক তথ্য বহুনির্বাচন নিজ বিদ্যালয়ে প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। 10 নম্বর পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। 11 নম্বর দিয়েছে কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না, শুধুমাত্র কেন্দ্র সচিব ফিচার ফোন স্মার্টফোন ব্যতীত ব্যবহার করতে পারবে। 12 নম্বর সৃজনশীল রচনামূলক তথ্য ও বহুনির্বাচনী পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে। 13 নম্বর দিয়েছে পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই নিয়মগুলো দেখলে আর তোমাদের পরীক্ষার রুটিনটি দেখলে, তো ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, সকলেই ভালো থেকো, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।